নন্দন কানন পালটিলা রণক্ষেত্র। পর্যটকঙ্কু গোড়াই গোড়াই পিটিলে কর্মচারী, স্টিল রডরে পিটি লহু লুহাণ কলে। ছত্তিশগড়ের ২৬ পর্যটক হলে আক্রমণর শিকার। নন্দনকাননকু পর্যটক আসন্তি বুলিবা পাই, নিজ পরিবার লোকঙ্ক সহ আসি পশু পক্ষীঙ্কু দেখি মজা নিয়ন্তি। হেলে এই নন্দনকাননরে এমিতি এক ঘটনা ঘটি যাইছি যাহা রাজধানীবাসী এবং ওড়িশার সমস্ত পর্যটকঙ্কু আশ্চর্য করিছি। দৃশ্যকু দেখিলে যে কেই বি নন্দনকাননকু যিবা পূর্বরু শহে থর চিন্তা করিব, কারণ নন্দনকাননরে পশু পক্ষীঙ্কঠারু রক্ষা করিবা পাই কর্মচারী নিয়োজিত হইথান্তি। পর্যটক সেমানঙ্ক উপরে ভরসা করি বুলিবাকু আসিথান্তি। যদি সেমানে হি হিংস্র পালটিবে তেবে পর্যটক কাহা ভরসারে আসিবে? নন্দনকানন পরিসরের পর্যটকঙ্কু মরণান্তক আক্রমণ করিছন্তি নন্দনকানন কর্মচারী। ছত্তিশগড়ু আসিথিবা পর্যটকঙ্কু গোড়াই গোড়াই আক্রমণ কলে সফারি বস কর্মচারী, যাহার পুরা দৃশ্য সিসিটিভিরে কয়েদ হয়েছে। এপরি ঘটনা নন্দনকানন প্রাণী উদ্যানরে সফারি কাউন্টরে ঘটিছিল। ছত্তিশগড়ু আসিথিবা প্রায় ২৬ পর্যটক সফারিরে বুলিবাকু টিকেট কাটিছিল, হেলে তিনি ঘন্টা পর্যন্ত সেমানকু বুলিবাকু মিলিনথিলা সফারি গাড়ি। সেমানক পছরে ছিড়া হইথিবা অন্য পর্যটকমানে টিকেট কাটি বসে বসিছিল, হেলে ছত্তিশগড় পর্যটকঙ্কু গাড়ি মিলিনথিলা। এহাকু নেই পর্যটকমানে পাটিতুণ্ড আরম্ভ করিছিল। পরে সফারি কর্মচারী এবং পর্যটকঙ্ক মধ্যরে তুমুল কাণ্ড আরম্ভ হয়েছিল। উত্তক্ত কর্মচারী স্থানীয় অঞ্চলর প্রায় ৫০ লোককে ডাকি সফারি কাউন্টর নিকটে থিবা স্টিল রডকু উঠাই পর্যটকঙ্কু আখি মুজা পিটিছিল, এমিতিকি পিটি পিটি লহু লুহাণ করে দেইছিল। আক্রমণের ৫ জন গুরুতর হয়েছন্তি। গুরুতর মানে নন্দনকানন থানারে এতলা দেইছিল। এতলাকু আধার করি পুলিশ ঘটনার তদন্ত করি কিছু আক্রমণকারীঙ্কু অটক রাখিছি। নন্দনকানন উপনির্দেশক সঞ্জীব কুমার কহিছন্তি আক্রমণ ঘটনারে রেঞ্জ সিকুরিটি অফিসরঙ্কু রিপোর্ট মগা যাইছি। স্থানীয় সুরক্ষাকর্মী ও সিসিটিভি আধাররে রিপোর্ট দেবাকু নির্দেশ হইছি। থানারে উভয় পক্ষরু হইথিবা অভিযোগর তদন্ত করা যিব। পুলিশর তদন্ত রিপোর্ট আসিবা পরে কার্যানুষ্ঠান নিয়া যিব। দর্শক বন্ধু, নন্দনকাননকু প্রতিদিন হাজার হাজার পর্যটক বুলিবাকু আসুথিবা বেলে কর্মচারীঙ্ক এপরি আচরণকু দেখি সমস্তে ভয়ভীত হয়ে যাইছন্তি। আগকু যদি এমিতি কর্মচারীঙ্ক নালি আখি দেখিবাকু মিলিব তেবে পর্যটক বুলিবাকু আসিবে কি নাহি তাকু নেই উঠিছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, এ1 ওড়িয়া।
K sir is the principal here in the school. It's the good Samaritan English medium school. So we came to know many things about the school regarding the problems they are facing with classrooms and benches and everything. So Roundtable India would like to help them. A small gesture for my sir. So please, can you share what problems are being facing at the school? So good morning, everybody. This school started in 1989. But still we are facing so many problems. We are conducting from LKG to class 10. There are so many outstanding students from this school. All are looking at the very, very good positions. Presently we are facing a classroom and there is no furniture. Then we are requesting to you, please kindly help us to promote our school according to your rules and regulations.